ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, এখন সন্ধে হয়ে গেছে, তো মানে আমাদের রোজই মানে আমার সব মানে প্রায় ব্লগই দেখো তোমরা, যে আমার সন্ধেবেলা মানে বিকেলে কিছু না কিছু একটা বানাই। তো আজকেও মানে কিছু একটা বানাচ্ছি, তো কি বানাচ্ছি পরে বলবো। তো তার আগে বলতে চাই শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদেরকে, আর যারা এখন আমার মানে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার মানে পরিবারে তোমরা এসো। তো চলো আমার ভিডিওটা শুরু করো। কার্টুন দেখছে শুরু শুরু মূর্তি। তো দেখো এইদিকে আমার ছেলেরা মানে সব কার্টুন দেখছে, ওরা আমার যার মেয়ে আছে, আমার ননদের ছেলে আছে, আর আমার ছেলে আর আমার ননদ পাশে বসে আছে, ওরা তিনজনে আছে। মানে চলে আসলে ওখানে কেউ না থাকলে তো ওরা তিনজনেই ঝামেলা করবে, তো তাই ও বসে আছে আর ওরা তিনজনে কার্টুন দেখছে। ভীষণ দুষ্টু করছে, আমার ছেলে বলছে যাও আমরা এখন কার্টুন দেখছি, আর একটু ভীষণ দুষ্টু হয়েছে। আর এটা আমার যার দুজনে মিলে করছি, কারণ মানে তারা আছে আমাদের, আবার চলে এসেছি এখানে একটা মানে মায়ের কাছে, মা কাকা মানে আমার দেওর খাবারটা বানা দেওর, তো তার জন্মদিন নিমন্ত্রণ করে গেছে, তো আমরা আবার এই ছিল, তো চলে এসে যাব ওদের বাড়ি। তো দেখাই তার বসে আছে, তো সবাই আর এখন যাচ্ছে রান্নাঘরে চা, এই যে সবাই দাঁড়িয়েও আছে। আমাদের কাকিমাদের বাড়ি, ছোট কাকিমা, তো আমার ননদ যাচ্ছে আশীর্বাদ করতে। তো সবাই বলছে বৌদি আশীর্বাদ করো, তো আমিও গেলাম আশীর্বাদ করতে, তো আমি আশীর্বাদ করছি ওরে। তো পাশে আমার আর একটা ছোটো দাও বসে আছে, আমার ছোটো কাকিমার ছেলে, ছোটো ছেলে, কি আশীর্বাদ করবো। তো সে উঠে গেছে হাওয়ার বসে পড়ছে বলার পরে, তো সাইড থেকে সবাই বলে দিচ্ছে কীভাবে কী আশীর্বাদ করবে না করবে। তো আমি শাড়ি পরিনি, তো ওড়না দিয়ে মাথায় ঘুমটা দিয়ে নিয়েছি, সবসময় ভালো লাগে না, এটাই ঠিক আছে। তো ওর বার্থডের মিষ্টি পায়েস মানে মারা কেউ খেতে পারবে না আমাদের নিয়মে, ওর দিদি বা ওর বৌদিরা খেতে পারবে। তো দেখো মিষ্টিটা খাচ্ছে কেমন করে আমার ননদ, তো এটা আমার ছোট যা, একটু বড় করে হা করো, ওরা আমার দেখছে দুদিক থেকেই। দেখো মানে আমাদের বাড়িতে সবাই খুব হাসি খুশি, সবাই আড্ডা মারে সবাই সবার সাথে, তো কেউ কিছু মনে করে না, আমরা মিলেমিশে থাকি সবাই, কোনো রাগ টাগ কারোর সাথে কোনো কিছু হয় না কোনো দিন। চলো আমরা আবার বাড়ি চলে যাই, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে সবার সাথে, ঠিক আছে চলো। কই কেক চোর কই, এই আবার মিষ্টি নিয়েছে ও, একবার খাওয়াই গেছে আর একবার বল, আবার কিনে খাচ্ছো আবার মিষ্টি, বৌদি আশিকে ডেকে আন। তো দুপুরে তো আশীর্বাদের পর্ব মিটে গেল, আর এখন কেক কাটার পর্ব চলবে, তাই আমার ছেলেরা তখন ঘুমোচ্ছিল, তাই আর কেকটা কাটা হয়নি, তো বাচ্চা কাচ্চা সবাই ঘুমোচ্ছিল বলে, তাই এখন কেক কাটা হবে। তো চলো আমাদের সঙ্গে থাকো। এখানে বেলুন
তো দেখো আমাদের বার্থডে বয়ের কেকটা প্রিয়াংশু শানা ভালো লাগছে কেকটা তো চল চলো দুপুরবেলা এরা ছিল না কাটা হয়ে গেল তো সবাই খেতে হয়েছে বেলুনগুলো ফাটানো হয়ে গেছে জন্মদিন হয়েছে তো বার্থডে হলে তো এইটা না হলে তো ভালোই লাগে না আমার গেলেও দিয়ে দিয়েছে অসুবিধা নেই শোনে তা ওরা তো এবার ওরা আমায় কেক মাখাবে মানে সবাইকে মাখিয়েছি তাই আমাকেও মাখাবে তো তাই দেখো ধরেছে আমায় কী করবো কিছু করার নেই মানে ছুটে পালানোর রাস্তা নেই সামনেই ওরা সব দাঁড়িয়ে আছে গেটের সামনেই তাই দেখো মাখিয়েছে মানে পুরো মুখটা পুরো ভুট করে দিয়েছে তো দেখো কেমন লাগছে আমায় পুরো একদম কী বলবো যা তা লাগছে একদম কাউকে ছাড় নেই বড় ছোটো সবাই মিলে আমরা থাকি অসুবিধা নেই কেউ কিছু মনেও করে না ছোটো কাকাকেও দিয়েছে মানে যার বার্থডে তার বাবা এবার কেক মাখানোর পর চলে যাওয়ার পরে পায়েস মিষ্টি এগুলো খাচ্ছি তো আমার ছেলে এখনও ডান্স বন্ধ করছে না ও অটোমেটিক হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া চলছে সবার খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে যাব তো সবাই মিলেমিশে থাকি আমরা দেখো সবাই বসে আছে আড্ডাও মারছি আমরা আর যেটা বানাচ্ছিলাম বসে তোমরা প্রথমেই যেটা দেখেছো তো চলো এবার সেটার মানে সেটা জানা যাক কী সেটা তো দেখো এবার আমার ছেলে খাচ্ছে খাচ্ছে তো না ছড়াচ্ছে যাকে বলে তো এবার বাড়ি আমরা চলে আসবো সবাই তো চলে এসেছি তো যেটা বানাচ্ছিলাম সেটা হলো পুলি পিঠে দুধে পুলি তো চলো পুলি পিঠে বানানো হয়ে গেছে তো দেখো কড়াই টকবক করে ফুটছে রেখে গেছিলাম বার্থডে থেকে ফিরে এসে তাই বসিয়েছি আবার গ্যাসে তো দেখো তো এদিকে আমার ছেলেরা খেলা করছে ওর ছোটো কাকিমাকে মানে জেঠিমাকে ঢুকিয়ে দিয়েছে গামলার ভেতরে দিয়ে জাদু করছে তো চলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তো লাইক করে দেবে আর যদি মানে খুব ভালো লাগে যদি আমার পরিবারের সদস্য হতে চাও তো তোমরা তাহলে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা।